চারদিকে হাসপাতালের চারদিকে তখন মানুষের আনাগোনা। এই সময়টাতেই জার্মানের ভেতরে একটা বিশেষ কর্ম পরিচালনা লক্ষ্য দেখা গেল। কিছুদূর যেতেই দেখা হলো হালুমের সাথে। যেহেতু আমি রাইটার হতে চাই, সেহেতু আমার জন্য সাহিত্য চর্চাটা হচ্ছে খুব বেশি জরুরি। তোরে প্রত্যেক স্টলে যদি আমাদের জন্য একটা করে ব্রেল বই রাখা হতো, তাহলে আমরা ঘুরে ঘুরে বই পড়তে পারতাম, একটা জায়গায় আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হতো না। আমি বড় হয়ে একজন লয়ার হতে চাই, পাশাপাশি ছড়া লিখতে ভালোবাসি, ছড়াকার হতে চাই। ব্রেল বই পড়ার মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারছি আর শিখতে পারছি। আমরা যেহেতু এখানে সবাইকে জানানোর জন্য এসেছি যে আমরা সাহিত্য চর্চা থেকে পিছিয়ে আছি, আপনারা সব প্রকাশকরা লেখকরা এগিয়ে আসেন, আমাদের জন্য একটা করে ব্রেলে বই প্রকাশ করেন। একটা বিরাট বড় ট্যালেন্ট, ওরা যে টাচ করে শিখছে এবং অনেকগুলি বই পড়তে পারছে, এটা যে ওদেরকে কতভাবে ইম্প্রুভ করছে সেটা তো একটা বিরাট ব্যাপার। স্পর্শ ফাউন্ডেশন যেটা করছে এটা তো অনেক বড়। আরও আমরা যদি বাইরে থেকে সাহায্য করতে পারি, অন্যরা যদি সাহায্য করতে পারে, এরকম অনেক আরও অনেক বই মানে পাবলিশ করা সম্ভব হবে ব্রেইলের জন্য। ওদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের হচ্ছে পড়াশোনার পাশাপাশি অন্যান্য বইগুলো ব্রেইলে আসলে আসে না, গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ এগুলো আসে না, তো এখানে এসে তারা হচ্ছে যে এটাকে রিপ্রেজেন্ট করছে এবং এটা দেখে আমাদের হাজারো দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন উপকৃত হবে এবং তারা সাহিত্য চর্চায় মনোনিবেশ করতে পারবে। ওরা আসলেই খুবই উৎসাহী থাকে বই পড়ার ব্যাপারে এবং ওরা খুব চমৎকারভাবে বইটা পড়তে পারে, এবং আমি গতবারও এসেছিলাম, আমি দেখেছি ওরা খুব আগ্রহ থাকে বইটি পড়ার ব্যাপারে, হাত দিয়ে যখন ধরে ওরা ওদের খুবই চমৎকারভাবে পড়তে পারে। আমরা কি বলি, দিনের শেষে আমরা তাদেরকে ওই দৃষ্টিহীন দৃষ্টি প্রতিবন্ধী, হ্যাঁ আমি জানি সে দৃষ্টি প্রতিবন্ধী, তার প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমার কাছে মনে হয় ওদেরকে যত দেখি আমার শুধু মনে হয় ওরা দৃষ্টিজয়ী, ওরা দৃষ্টিকে জয় করে গেছে, ওরা অন্তরকে জয় করেছে। অনুবাদটা ভালো, কোনো অনুবাদটা খারাপ, বই সম্পর্কে তাদের এতটা ভাস্ট জ্ঞান থাকে, কিন্তু সেখানে আমরা তাদেরকে দৃষ্টি প্রতিবন্ধী বলে দূরে সরিয়ে দিই, মনে করি বই মেলাটা তাদের জন্য না। আসলে এই বইমেলা, জ্ঞানের মেলা, এর দুয়ারটা সবার জন্য খুলে যাক। আর এবছর আমরা 30টি ব্রেল বই আনতে সক্ষম হয়েছি, এই প্রথম আমরা 30টা বই নিয়ে কাজ করছি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।